মা বাবার তো অনেক আশা থাকে যেন তাদের সন্তান দুনিয়ার জীবনে সফল মানুষ হয় তার কাছে যেন অর্থ বিত্ত খ্যাতি থাকে কিন্তু তারা এ আশা রাখে না যে তাদের সন্তান দিনের ক্ষেত্রেও সফলতার পথে চলুক মুসলমান মা বাবার সন্তান হওয়ার কারণে নিজের দিন ও ধর্মীয় শিক্ষার ব্যাপারে অতি সুপরিচিত হোক তার আকিদাও আমল বিশুদ্ধ হোক তার লাইফ স্টাইল যেন আল্লাহ ও তার প্রিয় হাবিব তালা দেখানো ইসলামী ভাইয়েরা যারা শুধু নিজের দুনিয়া সাজাতে ব্যস্ত তাদের লক্ষ্য কেবল দুনিয়ার সুখ আর সাদ সরঞ্জাম অর্জন করা তাদের জন্য আয়াতে করিমাতে বড় শিক্ষামূলক নসিহত রয়েছে যেমন আল্লা তরকালা কুরআনে করিমে সুরাহুদে ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়ার জীবনেও সৌন্দর্য চায় আমি দুনিয়াতে তার আমলের পুরো প্রতিদান দিব এবং দুনিয়াতে তাকে একটুও কম দেওয়া হবে না তারা ওই ব্যক্তি যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া কিছুই নেই আর তারা দুনিয়াতে যা কিছু করেছে সব বরবাদ হয়ে গেছে আর তাদের আমল নিষ্ফল কত সুস্পষ্টভাবে আল্লাহ তালা কুরআনুল করিমে ইরশাদ করেছেন সুরাবণী ইসরায়েলের আঠারো ও ১৯ নম্বর আয়াতে আছে যে ব্যক্তি দ্রুততাযুক্ত দুনিয়া চাই তো আমি যাকে চাই তার জন্য দুনিয়াতে সে যা চায় তাই দ্রুত দিয়ে ফেলি তারপর আমি তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি যাতে সে লাঞ্ছিত বিতাড়িত হয়ে প্রবেশ করবে আর যে ব্যক্তি আখিরাত চায় তার জন্য এমন প্রচেষ্টা চালায় যেমন করা দরকার এবং সে যদি ইমানদার হয় তো এই সেই ব্যক্তি যার প্রচেষ্টাকে কদর করা হবে আপনি ভেবে দেখুন কত স্পষ্ট ভাষায় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এই বিষয় বলি ইরশাদ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে নিজেদের সন্তানদেরকে এমনভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার তৌফিক দান করুক যা তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রে সফলতার মাধ্যম হতে পারে